দেশব্যাপী নিরাপদ সড়ক চাই আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নেয় এবং বাস্তবায়নের কাজ শুরু করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসিমউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দাউদকান্দি থেকে আবদুল্লাহ আল ফারুকের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।